পয়েন্ট বলছিলাম আল্লাহর গজব আসার দ্বিতীয় কারণ রাসূল বলেছেন যে ইয়াদহারাজ জেনা ব্যভিচার ব্যাপকতা লাভ করবে ব্যভিচারকে লাভ করার জন্য প্রন ভিডিওগুলো মোবাইল দিয়ে ভরিয়ে ফেলা হচ্ছে যুবকদের অবস্থা দেখেন চরিত্র কোথায় পৌঁছেছে যুবতীদের অবস্থা দেখেন রাস্তায় বের হলেই যৌন সরসরি পত্রিকা খুললেই যৌন সরসরি লাক্স প্রতিযোগিতার নামে সুন্দরী প্রতিযোগিতার নামে বিভিন্ন নাম করা খারাপ মেয়েদেরকে ওইখানে দিয়ে দেওয়া হচ্ছে আমি এটা বিশ্বাস করি যারা টেলিভিশন নাটক সিনেমা অভিনয় করে কারণ নাম আমি উল্লেখ করতে চাই না এদের চরিত্র এদের চরিত্র যে কত নিচ তাদেরকে যারা অনুসরণ করে চলে তারা তার থেকে বেশি নিচ ধরে বলে ঠিক না আমরা বললাম আল্লাহর নবী আমরা কাদের অনুসরণ করে চলব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন তোমাদের কোন নায়কের মডেল নায়িকার মডেল অনুসরণ করার দরকার নাই তোমরা আমার নবীকে অনুসরণ করে চলো আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে لقد كان لكم في رسول الله أسوة حسنة الله النبي كيف আল্লাহ তাআলা বললেন ও বিশ্ব নবী মানুষদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি নবীর উপরে আমি তোমাদের জন্য সব থেকে বেশি আদর্শের নমুনা রেখেছি মানুষ যদি কোনো মডেল খোঁজে মানুষ যদি কোনো আদর্শ খোঁজে তিনি হলেন আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ ব্যভিচার প্রমোদ দিচ্ছেন ঘরের মধ্যে গেলে ব্যভিচার এলাকার মধ্যে গেলে ব্যভিচার ব্যভিচার করার জন্য তো দাড়ি কাটতেছেন আপনি যেগুলো দাড়ি কাটে এগুলো সব ব্যভিচারের দল মেয়েদের মনোরঞ্জন করাবার জন্য দাড়ি কাটে আর বিয়ে করার পর যেগুলো দাড়ি কাটে এগুলো পরকীয়া প্রেম করার জন্য দাড়ি কাটে নাহলে আমি দাড়ি কাটার কোনো কারণ দেখি না কারণ আধুনিক বিজ্ঞান বলেন দাড়ির ইংরেজি কি ব্রেয়ার্ট দ্য ব্রেয়ার্ট ইট ইজ দ্য ভেরি বেনিফিসিয়াল ইনক্রিজিং দ্য ফ্যাক্স পাওয়ার এটা মানুষের যৌন শক্তিকে বৃদ্ধি করে সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী কিতাবুল লিবাস হাদিস 6008 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুদ্দুর শাওয়ারে তোমরা গুফকে কর্তন করো ওয়াসিরুল লাহিয়া আর তোমরা দাড়িকে লম্বা করো খিলাফুল মাহজুস মূর্তি পূজকদের বিরোধিতা করো আল্লাহ রাসূল বললেন বুখারী 6008 নাম্বার হাদিস যে দুদ্দুর শাওয়ারে গুফকে কি করো আর ওয়াসিরুল লাহিয়া তোমরা দাড়িকে কি করো বর্ধন করো আর খিলাফুল মাহজুস মুশরিকদের কি করো বিরোধিতা করো কিন্তু যৌনতার কারণে ব্যভিচার করার কারণে মেয়েদের সাথে আড্ডা মারার কারণে মেয়েদের সাথে প্রেম টুকিয়ে করার জন্য দাড়িকে যুবকের দমনের মতন কাটতেছে আবার এক শ্রেণীর আধুনিক স্টার জলসার মুরগি স্টার জলসার মহিলা স্টার জলসার মুরিদ স্বামীকে ছাড়তে পারে মা বারে ছাড়তে পারে সন্তানকে পানির মধ্যে চুবিয়ে মেরে ফেলতে পারে কিন্তু ব্যভিচার প্রত্যেকটা ঘরে ঘরে এই টেলিভিশন সিনেমার মাধ্যমে প্রমোট দেওয়া হয় কত বড় পুরা কপাল কপাল কত পুরা পুড়েছে আল্লাহর কসম করে বলি ঘরের মধ্যে মা আর মেয়ে একসাথে মিলে মিশে র‍্যাব সিন ধর্ষণ কিভাবে করতে হয় সিনেমা এবং টেলিভিশনের মাধ্যমে ওই দর্শনের ছবিগুলাও দেখানো হয় আর আল্লাহর নবী বলেন ওই লোকটা ইমানদার হতে পারে না ওই লোকের ইমানের কোনো অলংকার নেই বুখারী কিতাবুল লিবাস মুসলিম শরীফ আবু দাউদ নাসাই ইবনে মাজা মুসান্নাফে আব্দুর রাজ্জাক মুসান্নাফে সায়েবা হাদিস নাম্বার 10053 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অলংকার আল্লাহর নবী বলেন যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান লজ্জা জান নাই বিশ্ব নবী বলেছেন ঈমান ও তার নাই ঠিক না ঠিক লজ্জা জান নাই কি নাই ইমান নাই প্রত্যেকটা ঘরে ঘরে ব্যভিচার ব্যভিচারকে কোনো গুণাই মনে করছে না তোমার মেয়ে ছোট কাপড় পরে রাস্তায় চলছে তোমার মেয়ে ব্যভিচার তোমার মেয়ে ডেঙ্গু মশা এডিস মশা করোনা ভাইরাসে থাকতে বড় ভাইরাস তোমার মেয়ে তোমার মেয়ের কারণে হাজার হাজার লোক ইমান হারা হচ্ছে তোমার মেয়ের কারণে হাজার হাজার পুরুষ তার ইমান নষ্ট করছে মসজিদ থেকে বের হয়ে দৃষ্টি নিয়ে দিবে কি তাই হুজুর উপরে তাকাইলো ফ্ল্যাটের মধ্যে নারী ডান দিকে তাকালেও অমুক ডান দিকের বাড়ি জানলা খোলায় নারী বাম দিকে তাকালেও নারী কয় হুজুর আপনি কি নারীদের দুশ্মন নাকি আমি আমার ওই মা বোনদের দুশ্মন নই
যে মা বোনদের চরিত্র আম্মাজান আয়েশা সিদ্দিকার মতন আমার ওই মা বোনদের চরিত্র আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতন আমি আমার মা বোনদেরকে বলবো ও আমার মা ও আমার বোন তোমার জীবনী যদি তোমার জিন্দেগি যদি পরিচালনা করতে হয় তাহলে তুমি আমার নবীর স্ত্রীদের মতো জীবন পরিচালনা করো ব্যভিচার সমাজের মধ্যে বাড়ায় আনো কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটা মুসান্নাফে আবি সাইবা হাদিসটা কিতাবুল ফিতানের 8075 নাম্বার মেয়েরা এমন ভাবে জেনা করবে নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত আল্লাহর নবী বলেন মহিলারা এমন পোশাক পরবে যে পোশাক এত পাতলা হবে পোশাক পরার পর তারা উলঙ্গিনী বলে মনে হবে তুমি কেমন বাপের বাপ দিনাজপুরের শহর থেকে তোমার মেয়ের জন্য তুমি তেমনি ভাবে মজাক করলে কিনা দাও তোমার মেয়ের জন্য পাতলা বরকা তুমি সিলেকশন করে দাও আল্লাহর কসম এইরকম 10-15টা সন্তান জন্ম দিয়ে তুমি বাবা হতে পারবা না জাতির সামনে বড় বড় বক্তব্য করে বাবা হতে পারবা না এরকম 10 মাস 10 দিন গর্ভে সন্তান রেখে মা হতে পারবা না তুমি বাবা হয়ে যদি তোমার মেয়েকে তোমার ছেলেকে ইসলাম না শিখাতে পারো আল্লাহর কসম তোমাকে আমার ইসলাম বাবা মা কোনোদিন বলে নাই ঠিক না ঠিক আল্লাহর নবী বলেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন এমন এমন পাতলা কাপড় পরবে পাতলা কাপড় পরার পরে উলঙ্গিনী বলে মনে হবে আপনার এলাকায় এমন মহিলার সংখ্যা বেশি না কম এমন পুরুষের সংখ্যা বেশি না কম কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্না আগে গ্রামের সাধারণ মহিলা ছিল ভালোই ছিল স্টাইল জানতো না কিন্তু স্টার জলসা ইউটিউব ফেসবুকের কল্যাণে এখন মহিলারা যাদের মাথায় চুল নাই বুদ্ধির জ্বালায় শহীদ চান্দু স্টেডিয়াম হয়ে গেছে তাদের মাথায় এখন কৃত্রিম পরচুলা ব্যবহার করে আল্লাহর নবী বলেন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নাতি আল্লাহর নবী বলেন একটা উটের কুট যেমন উঁচু হয় কামতের পূর্বে ফিতনার জামানায় জেনা ব্যভিচার এত ব্যাপকতা লাভ একেবারে শক্ত ওটের কুজের মতন তারা পরচুলা ব্যবহার করবে আপনি দেখবেন আপনার মেয়েকে মুসলমানের দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যান আপনার মেয়েকে বিয়ে করাবার জন্য নিয়ে যান আমি বলি আই বেটার দল তোর মেয়েকে হাঁটতে জানে না এলাকার 14 পুরুষ তোর মেয়ের মুখের মধ্যে কিভাবে আবার গায়ে হলুদ ঢালে আর বলে বান্ধবী এটা তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ কারণ বিয়ে হয়ে গেলে তোমাকে আর ফিরি ফিরি মজা মারতে পারবো না তুমি এখন অন্য সম্পত্তি হয়ে যাচ্ছ এজন্য যত কিছু বলবার আজকেই চলে নেই তোমাকে গায়ে হলুদ দিয়ে দেই তো তোমার দেবরটি হাঁটতে জানে না বাবির দেবরকে কুলে নিতে হবে কেন ছি 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 তোমার বিয়ে দেখি হিন্দুদের মতো বিয়ে হিন্দু ধর্মকে আমি খাটো করছি না তোমার তো লজ্জা থাকা উচিত তোমার বিয়ে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু তোমার বিয়ে তো হায়নাটিতে খারাপ হচ্ছে একটা হায়না হিংস্র ভাদ্র মাসের কার্তিক মাসের কুকুরের বিয়ে তোমার বিয়ের থেকে পবিত্র হচ্ছে